हरी तक घुमा दे सर। देखा मैंने ओटे तो पूरे गेछे। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौमिताज ब्लॉग एंड वर्क। अपनारा केमन आछेन? आमी भालो आछी। आमी आज के जाच्छी वेनारसी मा गंगार ओपारटाय, नदीते जाच्छी नौको करे। अपनारा देखुन एबं आमार संगे थाकुन, स्किप ना करे पुरोटा देखुन। বক দেখেছিস? কি মজা লাগছে দেখ। ও মা, কত বক উঠছে তারা। দাদা ফেলো না কিন্তু। उस पर जा रहा है। पाखी पाखी तू दे, जिधर से उठा है उधर से वापस। দাঁড়া ওই দিকে যা না, ওই দিকে যা। ছেলে ফেলে নষ্ট করছে। और बात जी। हेलो कृष्ण, हां
আমরা গঙ্গা পার হয়ে গঙ্গার মাঝে মানে গঙ্গাটা পার হয়ে গেছি, চরেই চলে এসেছি। দেখো দূর দূরান্ত পর্যন্ত শুধু বালি আর বালি। হ্যাঁ এখন মনে হচ্ছে রাজস্থান এসেছি। বস্তা দিয়ে বেঁধে দিয়েছে, হা কর না করে কি হবে, হা করে আরে क्या बात हुआ है दादा, पहले आए उसके बाद। হরিয়ারি তো ঘুমা দে স্যার, পহলে কি হয় দুসরা টাইম আগে এই যে উঠা হ্যাঁ এই যে ডর লাগ রা উসে দেই লাগে যে জিদা লাগে ঠিক আছে হম লোক তো মানসি এই সেটা হলো না তো আমি বাঁচাও বাঁচাও করব আর দরকার নেই তো তুমি দাও বাঁচাও বাঁচাও কো তুই তুই বাঁচাও বাঁচাও করছো এটাই এই দেই দেই সেও পাথরে গেল লাগছে আসছে না ঠিক আছে চলো বসো দিদি দিদি চ গঙ্গার ওপারে গিয়ে আমাদের উটের ওপরে চড়া, তারপরে হচ্ছে পাখিকে খাওয়ানো, সব কিছু আমাদের হয়ে গেল, আমরা পুরো এনজয়টা করে নিলাম। এবার আবার নৌকো করে আবার আমরা ফিরছি ওপারটাতে। আর ওই ফেরার পথে দেখো সেই সময় সূর্যটা ডুবতে লাগছে, সেই সময় সৌন্দর্যটা তোমরা দেখো। দেখা মানে ওটা তো পড়ে গেছিল, হ্যাঁ ওটা ডুবে গেছে অনেকটা। মনিকানিকা ঘাট কাকে চান করাচ্ছে, বডি কেউ আবার স্নান করায় কোথায় আমাদের? আচ্ছা এই যে বক গুলো জলের মধ্যে রয়েছে এরা অন্য সময় কোথায় চলে যায়? এরা সব আসে হচ্ছে সাইবেরিয়া থেকে, রাতে রাত মে চলে যেতে ফির সুবহ আতে হ্যায়। নেই দুসরে টাইম মে ভি যেতে ইয়া কিসি কো নেই পাতা, দুসরে টাইম মে ভি তো নেই রাতা না, ইয়ে সিরিফ সর্দিয়ে মে রাতে হ্যায়, গরমি কে টাইম মে চলে যেতে হ্যায়। হ্যাঁ হ্যাঁ পাতা জায়গা সব চলে যায়, সে মনে আছে আই ইয়ে যা বেদন তে রাতে হুয়া রাতে পাখিদের জন্য যতটুকু খাবার নিয়ে গেছিলাম সব খাবারই শেষ হয়ে গেছে, কিন্তু মন কিন্তু ভুললো না, যেন মনে হলো মনে হচ্ছে আরো যদি খাবার নিয়ে যেতে পারতাম তাহলে পাখিদেরকে দিতাম, আর দেখতেও খুব মজা লাগতো যে তারা কত আনন্দ করে খাচ্ছে। তোমরাও দেখো তোমাদেরও মনে হবে তাই। দেখ দেখ স্নান করছে দেখ।
হ্যাঁ আমি ভাবছিলাম এরকম করে করি তাহলে ভালো হতো বলো। আমাদের নৌকোটা যেখানে থেমেছিল সেখানেও যেরকম লোকে স্নান করছিল নৌকো থামিয়ে, সেরকম আবার কিছুটা চলে আস্তে আস্তে আবার আরেক জায়গায় দেখছি অনেক নৌকো দাঁড়িয়ে আছে, সেখানেও ছোট ছোট টেন্ট করা রয়েছে মেয়েরা স্নান করে যাতে সেখানে ড্রেস চেঞ্জ করতে পারে, আর সেখানেও অনেকে স্নান করছে। মানে ওখানে নির্দিষ্ট কোনো ঘাটলা নেই, কোনো সিঁড়ি নেই, কিছু নেই, যে যার মতন করে জায়গা বানিয়ে নিচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, মানে সেটা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। চলো আমার সঙ্গে থাকো, নৌকো করে যেতে যেতে দেখে নিই আর কী কী দেখতে পাই। ওই দূরে দেখা যাচ্ছে একটি প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, এখানে আবার দেখো একজন হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা নিয়ে স্নান করছে, আর ওই যে নৌকোর মধ্যে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, একটি মেয়ে একটি ছেলে রয়েছে আর মাঝি রয়েছে, আর তার সাথে সব ওই মানে চরটা যে আছে, চরের ওপরে যারা ক্যামেরাম্যান এবং যারা লাইট ধরছে তারা সব নেমে গেছে কিছুটা জলের মধ্যে। চারদিকে এরকমই হচ্ছে, কিছু না কিছু কেউ না যে যার নিজের মতন করে পরিবেশটাকে তৈরি করে নিচ্ছে এবং যে যার নিজের মতন করে আনন্দ করছে। প্রত্যেকেরটাই দেখতে খুবই ভালো লাগছে, আর যেন মনে হচ্ছে যে আমিও কিছুক্ষণ আরও সময় কাটাই। চিতাটা কই গেল, কোথায়? ও ওইটা না, ওই যে চলে গেল, আমার নাইটি মেলা ছিল। দেখ চটটা কি সুন্দর লাগছে, দেখ ইয়ে মীরা বাইক আয়। সব রায়া রায়াদের প্রপার্টি, সরিকে সরিকে আস্তে আস্তে বাড়তে 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 সব বেঁচে গেছে, সব এক কালার। হ্যাঁ এক কালার, এত গভর্নমেন্ট দিয়ে করেছে না, গরমের কালার। নৌকোয় চলতে চলতে আমাদের নৌকো ঘাটে চলে এসেছে, আমরা আমাদের এবার এক এক করে নামার পালা, আমরা সবাই এক এক করে নামবো এবং তারপরে যাব আমরা কান পরিষ্কার করতে। বেনারসের কান পরিষ্কারটা বিশেষ একটা মানে দেখার বিষয়বস্তু, কলকাতাতেও অনেক জায়গাতে হয় কিন্তু এরকম করে কান থেকে কানের ভেতরে ওরা যে কী দেয় এবং কী করে সেটা একমাত্র ওরাই বুঝতে পারবে, ওরাই জানে, অদ্ভুতভাবে কান পরিষ্কার করে। চলো তোমরাও সেটা আমার সাথে দেখে নাও, শেয়ার করছি আমি তোমাদের সাথে, সঙ্গে থেকো। লাইট ফ্যান ক্যামেরা অ্যাকশন, आराम से आइए, घबराइए मत, आराम से आइए। जूते आइए तुम कातो नहीं जो जूतो हाथ पड़े जाए তো হয়ে গেছে দাওয়াই কাগু।
কান পরিষ্কার করতে আমরা এক এক করে সবাই বসে গেছি। আর এরা কানের মধ্যে একটা তেল দেয়, তেল দিয়ে একটা নল দিয়ে ফু দেয়, ফু দিয়ে কি অদ্ভুতভাবে যে ভেতরের ময়লা টেনে নিয়ে আসে আমি এরকম প্রথমই এখানে দেখেছি। আর আমি এর আগে যখন গেছিলাম তখন আমি কানটা পরিষ্কার করেছিলাম, এবারও করেছি। করার পরে যেন মনে হয় কানটা পুরো ঠান্ডা হয়ে থাকে, কানের ভেতরটা যেন খুব আরাম লাগে। যাই হোক, এর এত কথা বলতে বলতে এবং সব কিছু আপনাদের সাথে সাথে শেয়ার করতে করতে আমি একদম লাস্ট টাইমে চলে এসেছি। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আপনারা মানে আপনাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি পরে একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ, কমপ্লিট।